মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত আহত তিন চারটি ট্রলার সহ ষাট জেলেকে ফেরত রিসেট বাটন চাপার ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন দেশের ইতিহাসকে মুছে ফেলার কথা বোঝাননি ডক্টর ইউনুস ক্ষমতায় ফেরার আশায় অস্থিরতার চেষ্টা করছে পতিত স্বৈরাচার বললেন সালাহ উদ্দিন গণতন্ত্রে ফেরার রোড ম্যাপ চায় জাতি সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা কারাগারে সাধনচন্দ্র নজিবুর ও আমিনুর শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মন্দির মণ্ডপে চলছে পূজা সহ নানা আনুষ্ঠানিকতা দেশ ও মানুষের জন্য মঙ্গল কামনা এবং দাম কমলেও বাজার থেকে হাওয়া ডিম তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয় ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান দর্শক সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি জানাবো বিস্তারিত সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশের দায়ে পাঁচটি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালায় মিয়ানমার নৌবাহিনী এতে একজনের মৃত্যু হয় আহত হন আরও তিনজন আটক করা হয় অন্তত ষাট জেলেকে পরে বিকেলে ১১ মাঝি মাল্লাকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে মিয়ানমার নৌবাহিনী ফেরত আনা হয়েছে নিহত জেলের মরদেহ সৌরভ দেবের রিপোর্টের বিস্তারিত জানাচ্ছেন ফরজানা ইসলাম সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হওয়া মাঝি মাল্লাদের মধ্য থেকে ফেরত এসেছেন ১১ জন ফেরত আনা হয়েছে গুলিতে নিহত জেলের মরদেহ বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে ওই ১১ মাঝি মাল্লাদের কোস্টগার্ডের মাধ্যমে হস্তান্তর করে মিয়ানমার নৌবাহিনী কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আরও ৪০ জনের মতো জেলে এখনও আটকে থাকতে পারে আটক জেলেদের ফিরিয়ে আনার বিষয়ে উচ্চ পর্যায়ে কথা চলছে বলেও জানান এই কর্মকর্তা ফিরে আসা জেলেরা জানান বুধবার দুপুর ২:৩০টার দিকে মাছ ধরার সময় গুলি করে মিয়ানমার নৌবাহিনী সে সময় ৬টি ট্রলারে অন্তত ৫০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা এর আগে মঙ্গলবার আরও ৬ জেলেকে মাছ ধরার সময় টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরে তাদের বিজিবির মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ জেলেরা নিউজ ডেস্ক দেশ টিভি রিসেট বাটন চাপার ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে রিসেট বাটন চাপার কথা বলেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে বলা হয় প্রধান উপদেষ্টা রিসেট বাটন চাপার কথা বলেছিলেন কুরুষিত রাজনীতি থেকে নতুন যাত্রা বোঝাতে যে দুর্নীতিগ্রস্ত রাজনীতি দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে কোটি কোটি নাগরিকের অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশের গর্বিত ইতিহাসকে মুছে ফেলার অর্থে কোনো শব্দ ব্যবহার করেননি তিনি বিবৃতিতে বলা হয় ভয়েস অফ আমেরিকাকে দেয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা করছে কিছু মানুষ পতিত স্বৈরাচারের পতনের পর ক্ষমতা ফিরে পেতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের দাবি দেশে অনৈক্য তৈরির চেষ্টা করছে হাসিনার দস্যুররা বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে নিহত জেহাদের স্মরণ সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ শেখ মুজিবের মেয়ে পালায় না একদিন পরে কি হলো পালিয়ে গিয়েছে পালানোর পথ পায়নি কিভাবে যাবে কত দ্রুত হেলিকপ্টারে দৌড়ে উঠেছে দেখেছেন আপনারা কোথায় সেই দাম্ভিকতা বক্তারা অভিযোগ করেন গুম খুনের সাথে যারা জড়িত তাদের দেশ ছেড়ে পালানোর ঘটনায় প্রশ্ন তুলছে জনগণ আওয়ামী লীগকে আগামী তিনটি নির্বাচন থেকে বাইরে রাখার দাবি জানান বক্তারা এই আওয়ামী লীগের বেতাত্মা
এই আমলির সাথে যোগ সাজাশ করে যারা আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে তারাও যেন বাংলাদেশ নির্বাচন করতে না পারে সেই ব্যবস্থা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত স্বৈরাচার ক্ষমতায় ফিরতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য করা যেতে পারে সংক্ষিপ্ত সময়ের সংস্কার। পতিত ফ্যাসিবাদ স্বৈরাচার পতনের পরে দেশে দেশে কিছুদিন প্রতিবিপ্লবের স্বপ্ন দেখে আবার ক্ষমতা ফিরে পাওয়ার দুঃস্বপ্ন দেখে দিবাস্বপ্ন দেখে হাসিনাও তার ব্যতিক্রম নয়। পার্শ্ববর্তী দেশে বসে আমাদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। এই গণপরিষদের ভাবনা এটা যারা বলছে আমি বলবো সেটা তাদের পুনরায় চিন্তা করা উচিত। যারা বলছে রিরাইটিংয়ের তাদেরকে বলবো কনস্টিটিউশন যখন একটা প্রেজেন্ট থাকে, যখন কোনো দেশ নতুন করে স্বাধীন হয় না, নতুন করে বিপ্লবের পরবর্তীতে কনস্টিটিউশন শূন্যতার সময় যেরকম থাকে যে কনস্টিটিউশন নির্মাণ করতে হবে নতুন করে সেরকম অবস্থার মধ্যে তো আমরা নেই। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এখনো সম্ভব হয়নি, সে কাজটি এখন করতে হবে দ্রুত। সব স্বৈরাচার বা ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে না, আছে তারা, এমনও আছে যাদেরকে আমরা হয়তো চিনতে ভুল করতেছি, মনে হচ্ছে আমাদের পক্ষে ওই লোকগুলি নিয়ে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার মতো স্লোগান দেয়, অনৈক্য সৃষ্টি করার মতো কথা বলে, যাতে করে স্বৈরাচার বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে যারা যে শক্তি তাদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়। নানা রকম গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তারা। কোন রকমের গুজব কোন রকমের এই বিভ্রান্তিতে যেন আমরা পা না দেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 47 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন আমার দেশে পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান। মামলার প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 47 জন ও অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে এ মামলায় আসামি করা হয়। 2018 সালের 22 জুলাই মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুলকে কটূক্তি করা মামলায় হাজিরা দিতে এলে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। বাংলাদেশে যেন আর কোনোদিন শেখ হাসিনার ফ্যাসিবাদের মতো আরেকটি ফ্যাসিবাদ ফিরে না আসে এবং তার জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে বাংলাদেশে মানুষের অধিকার, গণমানুষের অধিকার, বাক স্বাধীনতা, আদালতের মর্যাদা রক্ষা পায়। এই কারণেই আমি আজকে একটা মামলা করতে এসেছি। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আমিনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এদিকে সাবেক এনআইডি ডাটা সেন্টারের তথ্য প্রচার মামলায় তারেক এম বরকতুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদ সাকিবের রিপোর্টে আমরা বাকিটা জানছি। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আমিনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 28 অক্টোবর যে নয়াপল্টনে বিএনপির সমাবেশ হয়েছিল, ওই সমাবেশটাকে ভুন্ডল করার জন্য তাদের নির্দেশে এই হামলাটা হয়েছিল, সেই মামলায় আজকে তাদের জামিন শুনানি ছিল। আমরা আদালতের অনুমতি নিয়ে রাষ্ট্রপক্ষকে সহায়তা করেছি এবং শুনানি অন্তে আদালত আমাদের শুনানি এবং তাদের শুনানির সন্তুষ্ট হইয়া তাদের জামিন নামঞ্জুর করিয়া তাদের কারাগারে প্রেরণ করে।
আসামি পক্ষের আইনজীবী বলেন, তারা রায়ে সন্তুষ্ট নন, মামলাগুলো নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন। যে আমরা জামিন চেয়েছি, বিজ্ঞ আদালতে সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছে, আমরা এর রায়ে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি, আমরা এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব, আমরা এই সাবমিশনগুলি আমরা উচ্চ আদালতে পেশ করব, আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। এদিকে সাবেক এনআইডি ডাটা সেন্টারের তথ্য পাচার মামলায় তারেক এম বরকতুল্লাহ জামিন নামঞ্জুর করেছেন আদালত। তারেক এম বরকতুল্লাহ সাবেক ডাটা সেন্টারের পরিচালক, তাকে আদালতে হাজির করা হয় এবং সেই মামলাতে আমরা যেটা পেয়েছি, আমাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই তার 11 কোটি তথ্য উনি বিদেশে পাচার করেন। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মামলা, যার কারণে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং আজকে তাকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে চলে নানা আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের পরে কলাবউ স্নান শেষে দেবীকে চক্ষুদান করা হয়। এরপর এই পূজা অর্চনা শেষে পূজাঞ্জলির পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শেষ হয় সপ্তমী পূজা। কঠোর নিরাপত্তায় ভক্তদের শ্রদ্ধা ভালোবাসায় উৎসব মুখর হয়ে ওঠে মহাসপ্তমী। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সূর্যোদয়ের পরপরই শুরু হয় পূজার আচার অনুষ্ঠান। ঢাকের তালে কলাবউ স্নান শেষে দেবী দুর্গার পুত্র গণেশের পাশে স্থাপন করা হয় প্রতীকী কলাবউকে। এরপর চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সপ্তমাদি কল্পারম্ভ ও দেহশুদ্ধি অঙ্গশুদ্ধি সেরে শুরু হয় পূজা অর্চনা। উলুধ্বনিয়া, ঢাক, ঢোল, শঙ্খ, কাঁসর সহ বিভিন্ন ধরনের বাদ্যবাজনার তালে প্রতিমার সামনে পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি। পৃথিবী শুদ্ধ মানুষ যেটা চান, আমরাও মায়ের কাছে সেটাই প্রার্থনা করব। তিনি যেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবগুলোর সর্বোত্তম যে আশীর্বাদ সেটি আমাদেরকে প্রদান করেন এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ পাই। দেবী দর্শনে উচ্ছ্বাসিত সর্বস্তরের ভক্তরা, নিরাপত্তা নিশ্চিত হয় নির্বিঘ্নে পূজা করতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। আমার ঢাকার পূজাই আজকে অনেক ভালো লাগছে। আমরা সবাই মিলেমিশে এক হয়ে সবার সাথে পূজা উদযাপন করতেছি, এটা আমাদের অনেক গর্বের বিষয় এবং আমাদের অনেক ভালো লাগার বিষয়। আমার খুবই ভালো লাগতেছে। অশুভ শক্তির বিনাশ করে বিশ্বে শান্তি ফিরে আসুক, দেবীর কাছে এমনটাই চাওয়া ভক্তদের। মা এসেছেন আমাদের মাঝে এবং আমরা চেষ্টা করি তার কাছে সবকিছু দিয়ে প্রার্থনা করার, যাতে আমরা দেশের দশের সবাইকে নিয়ে ভালো মতো থাকতে পারি। পাঁচ দিনে শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে ধুমধামে চলছে দেবী বন্দনা। মহাসপ্তমীর আনন্দ ছড়িয়ে পড়ুক পুরো দেশ জুড়ে। ত্রিনয়না দেবীর আগমনে সুখ, শান্তি এবং সম্প্রীতি বিরাজ করুক বাংলার প্রতি ঘরে ঘরে। ঢাকেশ্বরী মন্দির থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কয়েকদিন ধরে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম। বিক্রেতাদের দাবি, পর্যাপ্ত যোগান না থাকায় দাম বাড়তি। তবে ডিম আমদানিতে শুল্ক প্রত্যাহার ও 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয় কমতে শুরু করেছে দাম। তবে বাজারে সিন্ডিকেটের প্রভাব দেখছেন ক্রেতারা। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। বেশ কিছুদিন ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা। দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ডিম আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। এমন খবরে কমতে শুরু করে ডিমের দাম। এর আগের দিন 160 টাকা ছিল গত সপ্তাহে, এখন আজকে নিলে 150। সিমাম মালের উদ্যোগতির জন্য একটা সিন্ডিকেট কাজ করছে যে বিদায় আজকে সাধারণ ভোক্তারা অনেক কষ্ট করতেছে। আমরা তো আর ফার্মে যাই না, আমরা তেজগাঁও স্টেশন আড়ত থেকে মাল কিনি, তারা বলে যে ফার্মে মাল কম তার জন্য ডিমের দাম বাড়ছে। তবে দাম কমলেও বাজারে ডিম মিলছে না বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। আমি সাধারণত লাল ডিম কিনি, লাল ডিম আজকে পেলাম না, এখন বাধ্য হয়ে সাদা ডিম কিনতে হলো। কমতেছে, এখন আবার কমতেছে, কিন্তু কমলেও লাভ হবে কি, এখন মাল পাওয়া যাচ্ছে না, ডিম পাওয়া যাচ্ছে না। পাইকাররা বলছেন ডিমের বাজার স্থিতিশীল রাখতে প্রান্তিক পর্যায়ে উৎপাদন বাড়াতে হবে। বন্যা টন্যা আসছিল, বন্যা এলাকার ফার্ম ডিম মারি গেছে। 3 কোটি, 4 কোটি, 5 কোটি ডিম আছে, এত ডিম নাই, ডিম অনেক কম।
প্রোডাকশন না বাড়া পর্যন্ত এই মার্কেট স্থিতি ছিল আসবে না। বাজার মনিটরিং অব্যাহত থাকলে ডিমের বাজারে স্বস্তি ফিরবে বলেই মনে করছেন ক্রেতারা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। রাজধানীতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। সকালে বনানী বাজারে পরিদর্শনে যান মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তারের নেতৃত্বে একটি দল। এ সময় চাল, ডাল, ডিম, সবজি ও মুরগির বাজার তদারকি করেন তিনি। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানো সহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। কাউকে জরিমানা না করলেও মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লিখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে দাবি করে সুলতানা আক্তার বলেন, প্রতিটি পণ্য উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে আসার পুরো প্রক্রিয়া অনুসরণ করে কাজ করা হচ্ছে। তদারকির পাশাপাশি অতিরিক্ত মূল্যের বিষয়ে ক্রেতা সাধারণকেও সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। ডিমের বাজার আমরা প্রথমেই দেখছেন আপনারা, ওখানে গিয়েছিলাম। তো সেখানে ব্যবসায়ীদের যে মূল্য তালিকায় যে পরিবর্তন আমরা দেখলাম, যে দুই দিন আগে 170, 75 বা কোথাও কোথাও 80 বিক্রি হয়েছে, কিন্তু আজকে যেটি আমরা দেখলাম যে 160 টাকা ওনারা বিক্রি করছেন। কাঁচামরিচের ক্ষেত্রে দেখলাম যে আমরা দুই তিন দিন আগের যেটা ঘটনা আমরা দেখলাম 300-400 টাকাও হয়েছিল বা ই হয়েছে, সেটা আজকে 240, কোথাও 220, কোথাও 260 এরকম আমরা পাচ্ছি। দ্রব্যমূল্যটা যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ব্যবসায়ীদের যে ক্রয় মূল্য সেটি আমরা পরীক্ষা করেছি।